আজকের ভিডিওতে আমি ধোনির রূপান্তরের অন্যতম দুটো বিষয় অপিনিহিতি এবং অভিশ্রুতি নিয়ে সহজে আলোচনা করব, যাতে আপনারা সহজভাবে বিষয়টা বুঝতে পারেন। অপিনিহিতি কাকে বলে? শব্দের মধ্যে যদি হ্রস্বই বা হ্রস্বও থাকে, তাহলে যেখানে হ্রস্বই বা হ্রস্বও উচ্চারিত হওয়ার কথা সেই স্থানে উচ্চারিত না হয়ে যদি তার ঠিক আগে উচ্চারিত হয় তাকে বলা হবে অপিনিহিতি। যেমন রাতি তয়ের পরে হ্রস্বই রয়েছে, সেটা রাইত তয়ের আগে উচ্চারিত হয়ে গেল, এটা অপিনিহিতি। আজি জয়ের পরে হ্রস্বই রয়েছে কিন্তু হয়ে গেল আইজ, জয়ের আগে হ্রস্বই উচ্চারিত হলো। কালি লয়ের পরে হ্রস্বই রয়েছে কিন্তু কাইল, লয়ের আগে উচ্চারিত হলো। জলুয়া এখানে লয়ের পরে হ্রস্বকার রয়েছে কিন্তু লয়ের আগেও হ্রস্বকার উচ্চারিত হলো, হয়ে গেল জৌলুয়া। তারপর চক্ষু, চক্ষু ক্ষীয়র পরে হ্রস্বকার রয়েছে, সেটা ক্ষয়ের আগে হ্রস্বকার হয়ে গেল। অর্থাৎ হ্রস্বই বা হ্রস্ব যে স্থানে উচ্চারিত হওয়ার কথা সেখানে উচ্চারিত না হয়ে যদি ঠিক তার আগে উচ্চারিত হয় তাকে বলা হবে অপিনিহিতি, যার উদাহরণগুলো আমরা এখানে দেখলাম। আগে অপিনিহিতি শিখতে হবে, না হলে আমরা অভিশ্রুতি বুঝতে পারবো না। কেন বুঝতে পারবো না? কারণ এই অপিনিহিতির পরবর্তী ধাপ হলো অভিশ্রুতি। এবারে আমরা জানবো অভিশ্রুতি কাকে বলে। আমরা অপিনিহিতিতে দেখলাম যে হ্রস্বই বা হ্রস্বও যে স্থানে উচ্চারিত হওয়ার কথা তার আগে উচ্চারিত হচ্ছে। এই হ্রস্বই বা হ্রস্বও তার পার্শ্ববর্তী যে স্বরধ্বনিগুলো সেগুলোকে যদি প্রভাবিত করে এবং নিজেরাও যদি প্রভাবিত হয়ে ধ্বনি পরিবর্তন ঘটায়, অর্থাৎ অপিনিহিতির ফলে যে পরিবর্তন ঘটছে তার আরও বেশি পরিবর্তন ঘটায়, তাকে বলা হবে অভিশ্রুতি। যেমন বলিয়া, এটা অপিনিহিতির ফলে হচ্ছে বইল্লা। কি হচ্ছে? বইল্লা। এই বইল্লা থেকে যদি পরিবর্তিত হয়ে যায় বলে, তাহলে এই বলেটা হবে অভিশ্রুতি। যেমন আজি, এটা অপিনিহিতির ফলে হচ্ছে আইজ, সেটা আরও বেশি পরিবর্তিত হয়ে গেল আজ, তো এটা হলো অভিশ্রুতি। কোরিয়া থেকে অপিনিহিতির ফলে হলো কইরা, এটা থেকে হলো করে, করেটা হলো অভিশ্রুতি। জলুয়া, এটা অপিনিহিতির ফলে হলো জৌলুয়া, এই জৌলুয়া থেকে যদি আরও বেশি ধ্বনি পরিবর্তন হয়ে যায় জলো, তাহলে সেটা হলো অভিশ্রুতি। চক্ষু, চক্ষু থেকে হলো চৌখ, এই চক্ষু থেকে চৌখ, এটা হলো অপিনিহিতির উদাহরণ। তো এই চৌখ থেকে যদি আরও বেশি পরিবর্তিত হয়ে যায় চোখ, তাহলে সেটা হবে অভিশ্রুতি। কী হবে? অভিশ্রুতি। আশা করছি অপিনিহিতি এবং অভিশ্রুতি বিষয়টা আপনাদের সহজভাবে বোঝাতে পারলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না।